অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রিসেট বাটন নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। এবার এই বিষয়ে বক্তব্য স্পষ্ট করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিষয়টি স্পষ্ট করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রিসেট বাটন চাপার কথাটি উল্লেখ করে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে, সেটি থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছেন। তিনি কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি। বিবৃতিতে আরও বলা হয়েছে, কেউ যখন কোনো ডিভাইসে রিসেট বোতাম চাপেন, তখন তিনি নতুন করে ডিভাইসটি চালু করতে সফটওয়্যার সেট করেন, এতে হার্ডওয়্যার পরিবর্তন হয় না। 1971 সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার। সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ঘিরে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন। প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় আসার পর হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে জনগণ নেতৃত্ব দিয়েছে, এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা 1971 সালে দেশের গৌরবময় স্বাধীনতার যুদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়েছে, 1971 সালে অধ্যাপক ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি বাংলাদেশ সিটিজেন্স কমিটি গঠন করেন এবং বাংলাদেশকে স্বীকৃতি দিতে মার্কিন সরকারকে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা শুরু করেন। পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে সংঘটিত গণহত্যা সম্পর্কে বিশ্বকে অবহিত করার জন্য তিনি বাংলাদেশ নিউজ লেটার প্রকাশ করেছিলেন। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।